কমপ্লিট করতে পারোনি, তাই তো? আমি ফার্স্ট ইয়ারটা অ্যাটেন্ড করেছিলাম দাদা, তো ওটা ওটা মানে ওটা একদম লাস্টে অ্যাটেন্ড করেছিলাম, তো ওটাতে খানিকটা করেছি, ওই জাস্ট ইটা বার করেছি, অথচ এইচটা বার করতে পারিনি, এইচ দিয়েছিল মনে হয়, হ্যাঁ এইচ দিয়েছি, এইচ মানে ওই এইচ এফটা, বলতে এফটা এফ, এলমোস্ট হ্যাঁ নিয়ে নেবে, এলমোস্ট এফ এফ, হ্যাঁ ওইটা টাইম পাইনি, খাতা নিয়ে নিয়েছিল স্যার, আর দুটো করেছি, আর একটা আর তিন নম্বরের লাস্ট পার্টটা আর পড়িনি, মানে ওই আর একটা ছিল মনে হয় কি একটা, মানে আর একটা দেখো আমার কোশ্চেনটাতে আমি দাগিয়েছিলাম, ওই চারটেই অ্যাটেন্ড করেছিলাম, কোন কোশ্চেনটা? তিন এইবার নম্বর কোশ্চেন? মেবি তিন, দাঁড়া আমি একবার দেখে বলি, দাদা একটা কোয়েশ্চেন ছিল গ্র্যান্ড ক্যানোনিকালের ক্ষেত্রে মিন এনার্জি ফ্লাকচুয়েশনটা টেম্পারেচারের সাথে কিভাবে ভ্যারি করবে, ওটা পারিনি, ওটা যদি ওই জিনিসটা মিন এনার্জির সাথে বলছিল হচ্ছে তোমার কি বলে টি টু দি পাওয়ার আলফাতে ভ্যারি করছে, হ্যাঁ এবার আমি যদি ওইটাকে তোমার ওই একটা সেই ফর্মুলা ছিল না মিন ওই মিন কোশ্চেনটাই এনার্জি দাদা, ওই মাইনাস মিন চারের ফার্স্ট এনার্জি পার্টটা স্কোয়ার, করেছি, লাস্ট পার্টটা করেছি, আচ্ছা আচ্ছা আমি এটা ওই বলছিলাম, যে কোশ্চেনটার কথা বলছে, হ্যাঁ হ্যাঁ বলো, মিন এনার্জি মাইনাস মিন এনার্জি স্কোয়ার সমান সমান ওই ডেল এন বাই ডেল আলফা মাইনাস ওরকম কিছু একটা আসে, তো হ্যাঁ 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 এইখানটাতে আমরা যখন দুটো কোয়ান্টিটিকে মাইনাস করছি মানে ওই দুটো ডাইমেনশনাল ইকুয়াল হওয়া উচিত, তাহলে যদি একটা টি আলফার সাথে প্রপোর্শনাল হয় আর একটাও টি আলফার সাথে প্রপোর্শনাল হবে হ্যাঁ হিসাব বলছেন ডাইমেনশনালি, সেটাই। তাহলে যদি ওই হিসেবে দেখা যায় তাহলে ভ্যারি করছে যখন আমার আমি যখন মিন স্কোয়ারটা প্রপোর্শনাল টি আলফা, তাহলে মিন ইজ প্রপোর্শনাল টি টি টু দি পাওয়ার আলফা বাই টু, এইভাবে হয়তো হতে পারে আমি জানি না, আমি ওইভাবে করেছিলাম, আচ্ছা এইটা তোমাদের নোটে ডিডেক্ট কোথায় দেওয়া আছে কি? দেওয়া না এই থাকার কোশ্চেনটা কোনো নেই, এই কথা বলো? কোশ্চেনটা নেই সারা দুনিয়া কোথাও, না না দাদা নেই কোথাও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এগুলো আর কি নোটে বলে ওই দেবো। দুখানেই ডিরেক্ট দেওয়া রয়েছে, যে দুখানে আমি করেছি আর কিছু ডিরেক্ট দেওয়া নেই, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমি এগুলো বলে দেবো। লাস্টেরটা কি কেউ পেরেছো? 6 নম্বরটা? ওই না জিনিসটা দাদা আমি ওইটা আমার স্যার মাইন্ডে নিজে রাখলাম, বলেছিলেন বলে দেবেন, কিন্তু তারপর বলেন হাত চলে থেকে গেলেন, কি সব স্টেলার ফেলার ঢুকিয়ে দিয়েছে স্পেসে, পৌঁছে গেছে জিনিসপত্র, তোমার এভারেজ কাইনেটিক এনার্জি কি হয়? 3/2 kbT? হ্যাঁ দেখতে পাচ্ছ তো, বোর্ড দেখতে পাচ্ছ তো তিনজনে? হ্যাঁ বেশ, এভারেজ কাইনেটিক এনার্জি কত দিয়েছে? ইভি 1 ইভি, কে এর ভ্যালু কত? এটা কিন্তু জুল পার কেলভিনে লিখলাম, ইনটু টি। 1 ইভিটাকে জুল পার জুলে করলে কি হয়? দিয়ে ডান দিকে যেটা আছে সেটা, এখান থেকে টি এর ভ্যালু বেরিয়ে যাবে, ঠিক আছে? কত বেরোলো সেটা পরে আমাকে বলবো কেলভিনে। এই ছিল বা একটু ভেবেছিলাম, এইটা একটা এটা এটা একটা বোধহয় কোয়েশ্চেন ছিল নাকি? টেম্পারেচার কি বলেছে? হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য অ্যাটমসফিয়ার, এইটা হবে আনসার, যেটা ক্যালকুলেশন করে বেরোবে। আরেকটা জিনিস যেটা হয়তো একটু অসুবিধা, সেটা হচ্ছে বলেছে রেশিও অফ দ্য নাম্বার অফ অ্যাটমস ইন দ্য সেকেন্ড এক্সাইটেড স্টেট টু দ্য নাম্বার ইন দ্য গ্রাউন্ড স্টেট, মানে সেকেন্ড, এটা যদি গ্রাউন্ড স্টেট হয় n=1, এটা হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট, তার এনার্জি E₀ যদি ধরি, এটা n=2, n=3, এইটা আমার সেকেন্ড এক্সাইটেড স্টেট, ঠিক আছে? তাহলে এর এনার্জি E₂, ঠিক আছে? আচ্ছা হাইড্রোজেন অ্যাটমের ডিজেনারেসি গুলো জানো? মানে ডিজেনারেসি G=2 হয় 2n² ওকে, তাহলে এই গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি কত? 2,
আর সেকেন্ড এক্সাইটেড স্টেটের ডিজেনারেসি কত হবে? 2 × 3² 18। ঠিক আছে, আচ্ছা নাম্বার বলেছে তো, সেকেন্ড একটা এক্সাইটেড স্টেট, তাই জন্য N2 লিখলাম, আর গ্রাউন্ড স্টেটটাকে আমি N0 দিয়ে লিখছি। এইটা আসে, কারণ N2 ইকুয়াল টু G2 মাইনাস E2 বাই KBT, এইটাই তো নাম্বার অফ পার্টিকেল, মনে আছে? তাহলে সেইটাই বসালাম, রেশিও রেশিও চেয়েছে, জাস্ট রেশিও করছি। G2 জানি, G0 জানি, E2 আর E0টা বের করতে হবে আমাদের। আচ্ছা, রিডবার্গস ফর্মুলা মনে আছে হাইড্রোজেন অ্যাটমের, মানে এনার্জি স্টেট গুলোর যে এনার্জি বার করার, ছোটবেলায় পড়েছিলাম। এইটা বসাও তাহলে, এখান থেকে E2 বেরোবে, E2 কত বের করবে হিসাব করতে হবে, এন এর জায়গায় 3 বসবে, E0 হিসেব করবে, E0টা ইজিলি হয়ে যায়, সেটা হয়ে যাবে -13.6 degree, ব্যাস ভ্যালু গুলো বসিয়ে পেয়ে গেল আনসার। নেক্সট দিন জানিও আনসার কত হবে আমার। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 3 একটা পেরেছো? তিনে কি ছিল কোশ্চেনটা? রিলেটিভ ফ্লাকচুয়েশন অফ এনি অ্যাডিটিভ কোয়ান্টিটি ডিক্রিজেস উইথ 1/√n। ওটা পার ওভার করতে হবে, সেই বিশাল বড় নোটে ছিল, করেছিলাম, সেই √n এর প্রপোর্শনালিটিতে আসে। হ্যাঁ, 1/√n আসে। হ্যাঁ, তোমরা যদি জিজ্ঞাসা করা হলো না স্যারকে, তখন স্যার আবার বললেন না যে একদম শুরুর দিকে আমি SDSDA করিয়েছিলাম, ওইটা লিখতে হবে। আমার মতে ই দিয়ে করলেও হবে, যে কোনো একটা অ্যাডিটিভ কোয়ান্টিটি, মোট কথা অ্যাড হচ্ছে। অ্যাড হচ্ছে মানে কি, মানে টোটালটা, বা ধর যদি এনার্জি ধরি, তাহলে ই টোটাল বা টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু সামেশন অফ ইআই, প্রত্যেকটা আর কি পার্টিকেলের, ইন্ডিভিজুয়াল পার্টিকেলের এনার্জি, এইটা হচ্ছে মেন জিনিস। মোট কথা এমন একটা কোয়ান্টিটি যার মানে যেটা অ্যাডিটিভ, সামেশন করে করে আমরা টোটালটা পাবো, এটাই। যাই হোক, নোট ফোট ঘাটো, ঘেটে একবার দেখো, ঠিক আছে? হ্যাঁ, সে করিয়েছিল এক দিয়ে 2-3 লাইনে একটা ছিল, আমি এটা দেখিনি, আমার আমি বললো বলে মনে পড়লে আমি দেখতে পাচ্ছি। ওইটা দাদা, ওইটাই ক্যানোনিক্যাল এনার্জির সাথে, মানে এনার্জি ফ্লাকচুয়েশনের সাথে 1/√n এর একটা রিলেশন, এইটাই জাস্ট রয়েছে নোটে, তো ভেবেছিলাম ওটাই হবে বোধহয়, তো করি নি। যাই হোক, এটা হবে না না, স্যার বলছিলেন যে স্যার একটা জেনারেল একটা করিয়েছিলেন, কোনো পার্টিকুলার কিছু দিয়ে না, এখানে তো ক্যানোনিক্যাল বা ওরকম কিছু বলেনি, জেনারেলি আর কি জিজ্ঞাসা করেছে। তোমাকে পাঠিয়েছি ওই এর একটু উল্টো ফটো আছে ওই দেখো। এটা কোনটা? ওই এই মানে এই কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ, দেখো এস দিয়ে ধরে প্রপোর্শনাল বেশ, আমরা আজকে তাহলে তোমাদের ওই ইলেকট্রোডিনামিক্স এগিয়েছিল একটু আগের দিন বলেছিলে, তো আমি ওইটা একটু আজকে ধরি।
ওটা একটু আনলোড করে দিয়েছি লাস্ট কয়েক দিনে, সবাই জাস্ট হাইপার স্পিডে, সবাই জাস্ট হাইপার স্পিডে টানছে, সেটাই হয় মানে সেমিস্টার শেষের দিকে শেষ করানোর জন্য সবাই প্রচুর স্পিডিং করছে। একটা কোয়ান্টাম নিয়ে ওই লোক কি করবে কিছু জানা নেই, ও বলছে পুরো সিলেবাস করাই না করাই সব দেবো। যাই হোক সেটাই আমাদেরও চেষ্টা করতে হবে পুরোটা করার। যাই হোক আচ্ছা, তো আমি যেটা ওই ইয়েতে দেখলাম ওই যেটা কবে নেক্সট মাসে, হ্যাঁ অগাস্ট, বেশ দেখা যাক। আচ্ছা তাহলে আমরা পড়বো হচ্ছে এখন রেডিয়েশন ফ্রম মুভিং পয়েন্ট চার্জ। ওকে, মুভিং পয়েন্ট চার্জ, মুভিং পয়েন্ট চার্জ থেকে রেডিয়েশন মানে কি কিভাবে কি কি জিনিসপত্র হচ্ছে। প্রথমেই যে সিলেবাসে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে লিনার্ড উইচার্ট পোটেনশিয়াল, এইটা আছে, ঠিক আছে। আচ্ছা আর কিছুই না অ্যাকচুয়ালি, পোটেনশিয়ালস মানে আমরা স্কেলার পোটেনশিয়ালের এক্সপ্রেশন বার করব, ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশন বার করব, ঠিক আছে। আচ্ছা মুভিং চার্জের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, একটা রিটার্ডেড পোটেনশিয়াল বা রিটার্ডেড টাইম বা মানে মোট কথা একটা রিটার্ডেড কথা আসে, সেটা কি তোমরা আগে পড়েছো কখনো? জাস্ট কয়েকদিন আগে ফার্স্ট টাইম নামটা শুনলাম। আচ্ছা বেশ, এইখানে একটা চার্জ ছিল কিউ, আমি যদি আমার অবজারভেশন পয়েন্ট পি এইখান থেকে আমি মাপছি, তো চার্জটা তো মুভ করছে, চার্জের একটা ভেলোসিটি আছে, কারণ আমরা মানে চ্যাপ্টারটাই হচ্ছে মুভিং পয়েন্ট চার্জ। তো মুভিং পয়েন্ট চার্জ নিয়ে যখন আলোচনা করছি তখন যদি টি টাইমে চার্জটা এখানে থাকে, আমি ধরো এক মানে এসে অবজার্ভ করছি, ওই অবজার্ভ করতে করতেই চার্জটা এইখানে চলে গেল, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমি এই যে টি ওয়ান টাইম যদি বলি, টি ওয়ান টাইমে আমি কিন্তু অবজার্ভ করছি, সেই টি ওয়ান টাইমে যেটা অবজার্ভ করছি সেটা অ্যাকচুয়ালি টি টাইমের অবজারভেশন, এই জিনিসটাকে বলা হচ্ছে রিটার্ডেড, ঠিক আছে। এই টাইমটাকে বলা হচ্ছে রিটার্ডেড টাইম, এর জন্য যা ফিল বা পটেনশিয়াল মাঝখানে গিয়ে, হ্যাঁ মাঝখানটাতে গুলিয়ে গেল, ধরো ধরো পয়েন্ট কিউ, এই পয়েন্ট চার্জ কিউ এই পয়েন্টে রয়েছে, টি টাইম কিছুটা টাইম, আচ্ছা তার আগে হচ্ছে আমি এই জায়গাটা থেকে পি পয়েন্ট থেকে অবজার্ভ করছি, আমি যখন অবজার্ভ করছি ওই অবজার্ভ করতে করতে চার্জটা আবার এত দূর এগিয়ে গেছে, এইখানে চলে এসেছে চার্জটা টি ওয়ান টাইম, এই টি টি ওয়ান এগুলো কিন্তু ডিফারেন্সটা খুবই ফ্র্যাকশন অফ সেকেন্ড, ঠিক আছে একদম ছোট্ট, সেই কিন্তু ওই ছোট টাইমের মধ্যেও তো চার্জটা মুভ করছে, কারণ চার্জটা ভেলোসিটিটা ভালো রকমই রয়েছে। যাই হোক, তো আমি যখন এইখানে টি ওয়ান টাইমে আমি যখন অবজার্ভ করছি, আমি কিন্তু অরিজিনালি মানে টি টাইমে কিউ এর যা আমার পোটেনশিয়াল বা ফিল যাই অবজার্ভ করি, টি টাইমে কিউটার যা জিনিস ছিল রেডিয়েশন সেইটা আমি অবজার্ভ করছি, তো এই জিনিসটাকে বলা হয় রিটার্ড। যে তোমার লাইটটা আসতে যে তোমার টাইমটা নেয়, তো ওই টাইমের মধ্যেও চলে যাচ্ছে, তো অবজারভেশনটা যেটা ছিল ইন রিয়ালিটি সেটা দেখছি, প্রেজেন্টেডটা না, প্রেজেন্টেও এগিয়ে গেছে কিছুটা, প্রেজেন্টটা কিছুটা এগিয়ে গেছে, এই জিনিসটাকে রিটার্ডেড বলা। যাই হোক রিটার্ডেড কোনটা, যেটা আমার পাস্টে যেটা দেখছি, পাস্টে যেটা দেখছি, ঠিক আছে। আমাদের একটা স্কেলার পোটেনশিয়ালের একটা এক্সপ্রেশন ছিল, যেটা হচ্ছে 1/4πε0 ইন্টিগ্রেশন ভি ড্যাশ, মানে একটা ভলিউম আমি নিয়েছি, আমি বলছি এইটা কোথা থেকে এলো, আমি একটু ছবিটা আঁকি,
এটা ক্যাপিটাল আর, সেটা মানে হয়ে যায় আর মাইনাস আর ডাস। ঠিক আছে, যাই হোক, আচ্ছা এইখানে আমার চার্জ কিউটা আছে, এখান দিয়ে চার্জ কিউটা ওর নিজের পাথে যাবে, যাই হোক একটা অ্যাট সাম পয়েন্ট এইখানে আর কি, অ্যাট সাম পয়েন্ট অফ টাইম চার্জটা এখানে রয়েছে, আর আমার অবজারভেশন পয়েন্ট হচ্ছে পি তে। ঠিক আছে, ওটাকে অরিজিন ধরেছে। বেশ, তাহলে আমার কিউ চার্জের জন্য পি পয়েন্টে আমার স্কেলার পোটেনশিয়াল এটা হয়, যেখানে রো হচ্ছে তোমরা সবাই জানো ভলিউম চার্জ ডেন্সিটি, রোটা ভলিউম চার্জ ডেন্সিটি, একটা ভলিউম ইন্টিগ্রালের ভেতর রেখেছি ভিডা ডিভি ড্যাশ। ঠিক আছে, তো সেইটা আমার আসছে। আচ্ছা, এখানে রোটা আর এর ওপরও যেমন ডিপেন্ড করছে, টাইমের ওপরও সেরকম ডিপেন্ড করছে, কারণ টাইমের সাথে সাথে রোটা তো চেঞ্জ হবে। টাইমের সাথে সাথে এই যে আমি একটা ভলিউম যদি এখানে কল্পনা করে থাকি, টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে চার্জটা, মুভিং চার্জ। ঠিক আছে, তো এখানে একটা টাইমের ডিপেন্ডেন্সি থাকছে, এবং টাইমটাকে কিভাবে লিখছি, টি মাইনাস আর সি, টি মাইনাস আর ওয়াই সি, সরি টি ড্যাশ যদি বলি এটাকে, এইটা হচ্ছে আমার রিটার্ডেড টাইম। ঠিক আছে, টি ড্যাশটা হচ্ছে রিটার্ডেড টাইম, টি মাইনাস আর বাই সি কি করে হলো, কারণ আমি যে অরিজিনাল আমার যে টাইমটা, এটাকে একটু এইভাবে যদি লিখি টি মাইনাস টি, অথবা টি মাই টি মাইনাস টি ড্যাশ, সেটা হয় আর বাই সি, সি হচ্ছে ভেলোসিটি, আর হচ্ছে ডিস্টেন্স, তো এইটার যে ইয়েটা টাইম, এটার যে আমার ডাইমেনশন সেটা তো টাইম, ডিস্টেন্স বাই ভেলোসিটি, তো সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি টি ড্যাশ। তো টি টাইমে একটা একটা জায়গায় থাকছে, তাহলে টি ড্যাশ টাইমটা কি হবে, এইটুকু মাইনাস হবে এইটুকু, এটা বোঝা গেছে? এটা ঠিক বুঝলাম না দাদা। আচ্ছা, আমি কি বলেছিলাম, এক টাইম টি কিউটা এখানে ছিল, আবার টাইম টি ড্যাশ পরে কিউটা এখানে গেছে, এর দূরত্বটা ধরি যদি আর, ঠিক আছে, এর দূরত্বটা যদি ধরি আর, তাহলে আর যদি আমার ভেলোসিটি সি হয়, ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটুকু যেতে কত টাইম লাগবে, টি মাইনাস টি ড্যাশ যদি বলি কত টাইম লাগবে বলো, এই লেন্থ আর লেন্থ যেতে ভেলোসিটি যদি সি হয়। ঠিক আছে, এবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা কোয়েশ্চেন বলো, আমি এখানে ওর ভেলোসিটি, আমার যে চার্জ পার্টিকেলটা রয়েছে ওর ভেলোসিটি কে সি ধরছে, এটা রিলেটিভিস্টিক কেস হয়ে গেল না তাহলে? মানে না, এখানে চার্জ পার্টিকেলের ভেলোসিটি কিন্তু ভি নয়, আমি এখানে উদাহরণটা দেওয়ার জন্য এই জিনিসটা আঁকলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা নয়, এটা চার্জটা মুভ করছে, আমি উদাহরণ দেওয়ার জন্য এটা বোঝানোর জন্য এটা আঁকলাম, অ্যাকচুয়ালি আমার অবজারভেশন, আমার দেখো ক্যাপিটাল আর কিন্তু চার্জ থেকে চার্জ সেপারেশন, মানে চার্জটা কোন দিকে যাচ্ছে তার পাথ নয়, আমি এখানে এঁকেছি এইটা দিয়ে, এই চার্জটা এখান থেকে এখানে গেল, তার ইয়েটা হচ্ছে আর, আমার আর অ্যাকচুয়াল, আমার অ্যাকচুয়াল তো ছবি এইটা, আমার অ্যাকচুয়াল আর হচ্ছে আমার অবজারভেশন, মানে আমার চার্জ পয়েন্ট থেকে অবজারভেশন পয়েন্টের দূরত্বটা, চার্জ পয়েন্ট থেকে কি বেরিয়ে আসছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাথ নিচ্ছে সেই হিসাবে, একদম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটার ভেলোসিটি সি, ঠিক আছে, চার্জের ভেলোসিটি নয় কিন্তু, এটা গুলিয়ে ফেলো না, ঠিক আছে, বোঝা গেছে? ডান, বেশ, তাহলে ফাই পেয়ে গেছি, আর এর এক্সপ্রেশনও আমি লিখে দিচ্ছি, মিউ জিরো বাই ফোর পাই, মনে আছে কারোর? কিছুই না, এটা কার সাথে রিলেটেড, কারেন্ট ডেন্সিটির সাথে রিলেটেড, আগেই এগুলো পড়েছি। আচ্ছা,
আর যে এখানে লিখছি সেটা মানে কিন্তু আমি বারবার বলছি এইটা, ঠিক আছে? রোটা এখানে কি ছিল? রোটা হচ্ছে চার্জ ডেন্সিটি দ্যাট প্রিভেলড অ্যাট পয়েন্ট আর ড্যাশ অ্যাট রিটার্ডেড টাইম টি মাইনাস আর সি, ঠিক আছে? এই যে রো অ্যাট আর ড্যাশ পয়েন্ট কত, কোন টাইমে? টাইম টি মাইনাস আর বাই সি, ঠিক আছে? রিটার্ডেড টাইম কিন্তু এটা। আচ্ছা, এইবার এই ভলিউম ইন্টিগ্রাল গুলো আমরা যদি ইভ্যালুয়েট করতে চাই সেখানে আমাদের একটা ডিফিকাল্টি চলে আসছে। কিরকম চলে আসছে? টাইমটা কিন্তু এখানে ফিক্সড নয়, টাইমটা এখানে চেঞ্জ হচ্ছে, মানে টি ড্যাশটা অ্যাকচুয়ালি চেঞ্জ হতে হতে থাকবে। কারণ টি ড্যাশ কেন চেঞ্জ হবে? কারণ আরটা যে ক্যাপিটাল আর, টি ড্যাশ ইকুয়াল টু তো এইটা টি মাইনাস আর বাই সি, এই ক্যাপিটাল আরটা অলওয়েজ তো চেঞ্জ হচ্ছে। আপাতত এখানে কিউটা আছে, আর একটু বাদে এখানে কিউটা গেলে ক্যাপিটাল আরটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে এইটা, তাই না? বোঝা গেছে? তাহলে টাইমটা ফিক্সড নয়, সেই কারণ মানে তার কারণ কি? কারণ আরটা চেঞ্জ হচ্ছে। এবং টাইম যদি ফিক্স না হয়, এই রো চার্জ ডেন্সিটি এ তো টাইমের ওপর তো ডিপেন্ড করছে, একটা ফাংশন অফ টাইম রয়েছে, তো এইটাই যদি ফিক্স না হয় তাহলে রোটাও ফিক্স নয়। তাহলে একটা মানে ডিফিনিট কোনো ভলিউম, মানে অ্যাকচুয়ালি ভলিউমটা ফিক্সড হচ্ছে না, তাহলে আমরা কোনো ইন্টিগ্রেশন করতে আমাদের অসুবিধা হবে, ডিফিনিট ইন্টিগ্রাল করতে আমাদের অসুবিধা হবে, তার কারণ রোটা ফিক্সড নয়, সেমভাবে যেটা এখানে ফিক্সড নয়, ঠিক আছে? তার জন্য আমরা ইউজ করব একটা খুব ভালো জিনিস, ডিরাক ডেল্টা ফাংশন, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল অবশ্যই। আচ্ছা, ডিরাক ডেল্টা ফাংশনের প্রপার্টিগুলো আগে আমরা জেনে নিই। কখন জিরো হয় বলো? At x is equal to 0, ঠিক উল্টো, otherwise not, otherwise not equal, মানে এই আমি কি বললাম, তুমি জিরো জিজ্ঞেস করছো, হ্যাঁ, নট ইকুয়াল টু জিরোতে গিয়ে আর জিরোতে ওয়ান, বেশ ঠিক আছে। আচ্ছা, এইটা জিরো হয় যখন, চন্দ্রশেখর বলো এটা কখন জিরো হয়? এক্স নট ইকুয়ালস টু এক্স নট, ভেরি গুড, এক্স নট ইকুয়ালস টু এক্স নট। আচ্ছা, এটা কখন ইনফিনিটি হবে? উপাসনা বল। না দাদা, পারবো না। এই এই বেসিক গুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ডিরাক ডেল্টা ফাংশনের বেসিক জিনিস এগুলো। x ইকুয়াল টু x জিরো হলে ইনফিনিট, ইনফাইনাইট হয়ে যায়। x যখন x নট ইকুয়াল টু x জিরো হবে তখন কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে? দেখতে এই রকম। আচ্ছা, আরেকটা প্রপার্টি কখন হবে? হ্যাঁ, এক তো ভলিউমটা, ভলিউম, এই যে আমি নেক্সট প্রপার্টি লিখছি, টোটাল স্পেসে যদি আমি ইয়ে করি, ইন্টিগ্রেট করি, ঠিক আছে? আচ্ছা, তিন নম্বর প্রপার্টি এফ এক্স, এইটা কত হবে বলতে পারবে? fx নট যখন ইন্টিগ্রাল থাকবে, তার আগে অবধি এই জিনিসটা থাকবে। এইটা হবে fx নট, ওকে? আচ্ছা, ব্যাস, এই চারটে প্রপার্টি আমরা জেনে নিলাম, এই চারটে প্রপার্টি আমাদের মাঝে মধ্যে কাজে আসতে পারে। আচ্ছা, এইবার আমরা ফাই, ফাইটাকে এইভাবে লিখতে পারি কিনা বল। আমি ওই রিটার্ডের টাইমটাকে টি ড্যাশ দিয়ে লিখছি আপাতত, ঠিক আছে? সরি, রিটার্ডের টাইমটাকে টি ড্যাশ লিখিনি আমি,
আমি টি ড্যাশের মানে টি এর একটা ইয়ে করছি, ইন্টিগ্রাল করছি, তার জন্য টি ড্যাশ আনলাম, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা টি ড্যাশের উপর হচ্ছে। রিটার্ডেড তো আমার এই টাইমটা রয়েছে, এইটা লেখা যায় কিনা বলো, কোনটা থেকে? আমার এইটা থেকে 1/4π ε0 যেমন ছিল ছিল, ইন্টিগ্রেশন অফ ভি ড্যাশ যেমন ছিল আছে। আমি একটা জিনিস অ্যাড করলাম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডেল্টা ডেল্টা ফাংশন টি ড্যাস মাইনাস টি মাইনাস আর বাই সি, তার সাথে ডিটি ড্যাশটা ইন্টিগ্রেশনের সাথেই রয়েছে, বাকি সব সেম রয়েছে, সব কিছু সেম। নাম্বার প্রপার্টিটাকে রিভার্সে লিখেছে, 4 নাম্বার প্রপার্টি, বুঝেছো? তিনজনে বোঝা গেছে? হ্যাঁ দাদা, হ্যাঁ। সেম ভাবে আমি এর জন্য সেম জিনিসটা কিন্তু লিখে ফেলবো, জাস্ট এখানে জে হবে, ঠিক আছে? আমি আর লিখছি, রো এর জায়গায় জাস্ট জে হবে, আর কিছুই না। আর এই 1/4π ε0 জায়গায় হবে μ0/4। এইবার রো আর ড্যাশ টি ড্যাশ ডিভি ড্যাশ, এটাকে আমরা ডি কিউ লিখতে পারি, রো ইন্টু ডিভি, ভলিউম চার্জ ডেন্সিটি ইন্টু ভলিউম। একটা এলিমেন্টারি ভলিউম আছে, ভলিউম এলিমেন্ট, সেটা হচ্ছে ডিভি ড্যাশ, তার মধ্যে চার্জ যদি রো থাকে, চার্জ ডেন্সিটি যদি রো থাকে, তাহলে আমি তার টোটাল চার্জ ডি কিউ, মানে সেই এলিমেন্টারি ভলিউমের মধ্যে চার্জ রয়েছে ডি কিউ। এইটা একটা জিনিস হলো। সেম ভাবে জে ইনটু ডিভি, জেটাকে কি লিখতে পারি? আই বাই এ লিখতে পারি তো? এটা যদি ডিএল হয়, ক্রস সেকশনটা যদি এ হয়, এ পুরোটা যদি ডিভি ড্যাশ হয়, এদিকে কারেন্ট যদি যায়, ঠিক আছে, জে, তাহলে জেটাকে আই বাই এ লিখতে পারি। তার একটা ইয়ে রয়েছে, দিক রয়েছে, তাই এন ড্যাশ দিলাম, ইন্টু ভলিউম, ডিভি ড্যাশটাকে কি লিখতে পারি? এ ইন্টু ডিএল, তাহলে আই এ এ তো গেল কেটে, তাহলে আই ডিএল এন অ্যাট, আইটাকে আবার লিখতে পারি ডি কিউ বাই ডিটি, ডিএল এন হ্যাট, ডি কিউ, এটাকে একটু সাজিয়ে লিখছি, ডিটিটাকে ডিএল এর নিচে নিয়ে চলে গেল। ডিএল ডিটি কি হবে? এল হচ্ছে লেন্থ, তাহলে লেন্থ এর রেসপেক্টে, লেন্থ কে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হয়? তাড়াতাড়ি, লেন্থ কে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হয়? ভেলোসিটি, ভেলোসিটি, ভেলোসিটি ভি ডি কিউ এন, ঠিক আছে, ভি ডি কিউ এন। এবার ভি আর এন, ভেলোসিটি ডিরেকশন আর এন সেম, সেটাকে আমি ভি ভেক্টর লিখে দিলাম, তাহলে ভি ভেক্টর ডি কিউ, তাহলে আমরা কি পেলাম? জে ডট নেই এখানে, ডটটা ভুল করে, জে ডিভি, জে ডিভি ড্যাশ, সেটা পেলাম ভি ভেক্টর ডি কিউ, আবার আমি ডট দিয়ে বলছি, ঠিক আছে। এই জিনিসটা কাজে লাগবে সেকেন্ড ইকুয়েশনে, এই জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, তাহলে ফাই এর ইকুয়েশনে ওই জিনিসটা আমি প্রথম ওই জিনিসটা বসাচ্ছি, এইটা রো ডিভি, সেটা ডি কিউ হয়, ঠিক আছে। তাহলে আমাদের এক্সপ্রেশনে যা ছিল এটা লিখে দিই, রো ডিভিটাকে আমি ডি কিউ লিখে দিলাম, ডেল্টা ফাংশন যেমন আছে তেমন থাকবে, টি ড্যাশ মাইনাস টি প্লাস আর বাই সি, ডি টি ড্যাশ যেমন ইন্টিগ্রেশন আছে থাকবে নিচে এইটা, এ মিউ জিরো বাই 4π ভি ড্যাশ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আচ্ছা, যে ডিভির জায়গায় কি করব? ভি ডি কিউ, ঠিক আছে,
ডেল্টা ফাংশন যেমন ছিল থাকলো, পাই আর যেমন ছিল থাকলো, আমি আর লিখছি, ঠিক আছে? আচ্ছা, এইবার ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশনের ইয়েতে ডিকিউ যদি হয়, সেটাকে কিউ টোটাল চার্জ, মানে একটা পয়েন্ট চার্জের টোটাল মানে চার্জটা, ঠিক আছে? ঠিক আছে, কিউ, তাহলে এইটাকে ভলিউম ইন্টিগ্রেশন, এইটাকে আমরা লিখে দিতে পারি কিউ, তাহলে আমাদের পাই পেলাম কিউ বাই 4 পাই এপসাইলন 0 ডেল্টা ফাংশন যেটা আছে বাই আর। ঠিক আছে, সেম ভাবে এ যেটা সেটা আমরা কি পাবো, ভি ডিকিউ আছে, ভিটা থাকলো ভেতরে, ভলিউম ইন্টিগ্রালের সাথে ডিকিউটা যদি হয় কিউ বাই 4 পাই, কত হবে এখানে, মিউ ছিল, মিউ 0 কিউ বাই 4 পাই ইন্টিগ্রেশন, ভেতরে একটা ভি আছে, ভিটা অবশ্যই টি ড্যাশ টাইমের রেসপেক্টে দিয়ে ডেল্টা ফাংশন। এত অব্দি বোঝা গেছে? এইবার আমি একটা ছবি আঁকি, ওই সেম ছবিটাই প্রায়। এই পয়েন্টটা ধরি এফ, এটা আমার ফিল্ড পয়েন্ট মানে অবজারভেশন পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা পি পয়েন্ট, আমার একটু বেকাতারা হয়ে যাচ্ছে, এগুলো বুঝে নিও, এগুলো কিন্তু সব স্ট্রেট লাইন, ঠিক আছে? আচ্ছা, এটা আমার ছিল আর ড্যাশ, ক্যাপিটাল আর ড্যাশ, ক্যাপিটাল আর ড্যাশ মানে হচ্ছে আর মাইনাস স্মল আর মাইনাস স্মল আর ড্যাশ, ঠিক আছে? ছবিটা দেখলেই বুঝতে পারবে এটা আর এটা এ হলে এইটা। আচ্ছা, এইটা হলো ক্যাপিটাল আর প্লাস ডি আর, মানে টি ড্যাশ টাইম পরে আমার কিউটা এইখানে পৌঁছেছে, ঠিক আছে? তাহলে এই লেন্থটা হচ্ছে ভি ডিটি ড্যাশ, মানে ডিটি ড্যাশ টাইম পরে, মানে একটা স্মল টাইম পরে কিউটা এখানে পৌঁছে গেছে, ও ড্যাশে ছিল ফার্স্টে, পি পয়েন্ট এখন পৌঁছে গেছে। আর এফ আগে আমি আমার অবজারভেশন পয়েন্ট কিন্তু এটা, আমি এখান থেকে অবজার্ভ করছি এফ পয়েন্ট। আচ্ছা, এইটা যদি হয় তাহলে একটা নতুন টাইম এলো টি ওয়ান, সেটাকে লিখতে পারি টি ড্যাশ মাইনাস E plus R by C. এইবার আমরা যদি এটাকে টি ড্যাশ এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে বোঝা গেছে এটা? টাইমের ইকুয়েশনটা রিলেশন থাকবে একটু বলো, মানে কোনটা কার সাথে রিলেটেড, টাইমেরটা এইটা, হ্যাঁ মানে কোন টাইমটা কোন পয়েন্টটার কোন কোন ইয়েটার সাথে রিলেটেড, এইটা এইটা আর কিছু না, এইটা টি ড্যাশ মাইনাস টি প্লাস আর সি, টি ড্যাশ মাইনাস টি প্লাস আর সি, আগের যে ছবিটা ছিল সেটাই, আমার টি ড্যাশটা হচ্ছে রিটার্ডেড টাইম না, ওখানে টি ওয়ান ধরেছিলাম আমরা, এখানে তো টি ড্যাশ ধরে করেছি, না না সেটা বলছি না, আমি ওটা বলছি, আমি বলছি ওই সবটা ঠিক আছে, এখানে টি ওয়ান যেটা তুমি বলছো, টি ওয়ানটা মানে আমার পিকচারে কোন জিনিসটার টাইমটা,
দেখো P1 টাইম যখন এই পি পয়েন্টে P1 টাইম বাদে ধরো আসছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার টি টাইম পরে আমি যখন অবজার্ভ করছি টি টাইমে, সেটা তখন আছে হচ্ছে আমার কিউ পয়েন্ট, এই কিউ না ও, যাই হোক ওই পয়েন্টটা, এটা কি মানে ওই পয়েন্টটা কি তোমার ওটা কি ও ড্যাশ এই পয়েন্টটা? হ্যাঁ 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 এটা ও ড্যাশ গো ড্যাশ, তাহলে তখন আমার কিউটা চার্জ হয়ে গেছে। ওকে ওকে, তাহলে ওটা কি আমার টি টাইমে না টি প্রাইম টাইমে? টি প্রাইম ড্যাশ, ওকে, ওইটা টি ড্যাশে, মানে আগের বার ছিল হচ্ছে টি টাইমে আমি একটা নিচ্ছি, টি ড্যাশে একটা নিচ্ছি, এবার একটা পি না আমি হ্যাঁ আমি যখন টি টাইমে একটা যখন চার্জটা ছিল, আমি টি ড্যাশ টাইমে যখন অবজার্ভ করছি তখন ওই টি টাইমে চার্জটা অবজার্ভ করছি, মানে টি টাইমে চার্জের ধরুন যে আমার ফিল্ড বা পটেনশিয়াল, বুঝা গেছে? হ্যাঁ, এবার টি ওয়ান আরেকটা টাইম আসছে, টি ওয়ান এখানে আরেকটা টাইম আসছে, ওখান থেকে একটা আরেকটা এক্সট্রা ওয়ান আসবে না? না এক্সট্রা ওয়ান কেন আসবে দাদা? টি টি ইজ ইকুয়াল টু টু টি ড্যাশ প্লাস আর সি, মানে জাস্ট টি ইজ ইকুয়াল মাইনাস টি ড্যাশ প্লাস, আমি লিখি টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ প্লাস আর আর বাই সি। হ্যাঁ হ্যাঁ এবার টিটাকে টি ড্যাশের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে ওখানে তো ওয়ান প্লাস ওয়ান বাই সি ডি আর ডি টি ড্যাশ আসছে। না 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 দাঁড়াও, অত অব্দি যেও না, আমি একটা নতুন টাইম টি ওয়ান, আমার তো টাইমটা ভ্যারি করছিল, টাইমটা আমার ভ্যারি করছিল তাই না, তার জন্য অনেক প্রবলেম হচ্ছিল, তো আমি একটা ও নতুন আচ্ছা, তোমরা টাইম মানে টি ওয়ান ডিরেক্ট আনলাম টিটাকে, যেটা কিনা হলো টি ড্যাশ মাইনাস টি। ও আমি বুঝতে পেরেছি দাদা, আমি ভাবছিলাম ওই টি তেও তো টি মানে টি ড্যাশ এর ডিপেন্ডেন্সি থাকছে, ওই থেকে আমি বলছিলাম, ঠিক আছে, না মানে ওটাকে কনস্ট্যান্ট করে জিরো লিখেছো আর আর সি টাকে আবার ডিফারেন্সিয়েট করেছো। আচ্ছা একদম, আর সি টাকে টি এর রেসপেক্ট, টি ড্যাশ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি, ওয়ান বাই সি টা যেমন আছে আছে। আবার আর স্কোয়ার কে আমরা এইভাবে লিখতে পারি, আর ডট আর, আচ্ছা এটাকে আবার টি ড্যাশ এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, এইটা আসে। আচ্ছা এগুলো তো স্কেলার, এই টার্মটাও স্কেলার, এই টার্মটাও স্কেলার, দুটো সেম তাহলে হয়ে গেল, তাহলে টু আর ডি আর টি ড্যাশ, টু আর গেল কেটে, না সরি এটা ভেক্টর আছে কাটবে না। আচ্ছা তাহলে এখান থেকে আমার ডি আর টি ড্যাশ এর ভ্যালু কত হলো, টু টু গেল কেটে, তাহলে আর ভেক্টর বাই আর এই আরটা, এটা কিন্তু ভ্যালু জাস্ট, ঠিক আছে, আর থাকলো ডি আর ডি টি ড্যাশ, ঠিক আছে এইটা একটা পেলাম। আচ্ছা এইবার ফিগারে যদি দেখি, এখান থেকে আমরা দেখতে পাই আর ভেক্টরটা, আমরা দেখো এইটা বলতে পারি আর প্লাস ডি আর, মানে এই লাইনটা এইটা প্লাস ভিডিটি ড্যাশ এইটা লিখতে পারি। আচ্ছা আর আর এটা এটা আর আর গেল ক্যান্সেল আউট, তাহলে জিরো ইজ ইকুয়ালস টু এটা, এখান থেকে ডি আর ডিটি ড্যাশ কি পাই, মাইনাস ভি, ঠিক আছে এইটা একটা ইকুয়েশন যদি ধরি, তাহলে এই ডি আর ডিটি ড্যাশ মাইনাস ভি পেলাম, এইটা বসিয়ে দিলাম এখানে, ডি আর ডিটি ড্যাশ মাইনাস ভি আর বাই আর, আর ভেক্টর বাই আর, বোঝা গেল এইটুকু? আচ্ছা এইবার এই যে আমার এক এই মেন যে আমার ইয়ে ইকুয়েশনটা পেয়েছিলাম, এইখানে আমি বসিয়ে দিই, এই যে ডি আর ডিটি ড্যাশ এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে ডিটি ওয়ান ডিটি ড্যাশ ইকুয়াল টু কি হল, ওয়ান মাইনাস ডি বাই সি আর বাই আর, এটাকে কিভাবে লিখতে পারি,
এটাকে লিখতে পারি, জাস্ট সিম্পলিফাই করছি। লসাগু করে মানে যেটা হয় আর, ঠিক আছে। তাহলে ডিটি ড্যাশের ভ্যালু যেটা পেলাম আর ডিটি ওয়ান বাই আর মাইনাস পি বাই সি, এইটা এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই নাম্বার দিইনি আর, ঠিক আছে। এইটা আর এইটা যদি আমরা আমাদের মেন যে আমাদের ফাই আর এই যে ফাই এই যে এইটা ফাই আর এ এই দুটো ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই? আমার এখন টি ওয়ান করে দিয়েছি ওটাকে, ঠিক আছে। টি ড্যাশ মাইনাস টি প্লাস আর বাই সিটাকে টি ওয়ান হয়ে গেছে এখন। আর ওই ডিটি ড্যাশের ভ্যালু বসাচ্ছি, এইটা সেম মিউ জিরো কিউ বাই ফোর পাই নিচটা সেম, ঠিক আছে। ওটা আমি লিখছি না, তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। এইবার আবার ডিরাক ডেল্টা ফাংশনের একটা প্রপার্টি আমরা ইউজ করব, এইটা ওয়ান হবে যখন টি ওয়ান জিরো হবে, ঠিক আছে। এইটা আর একটা সেকেন্ড ইকুয়েশনের জন্য মানে এ এর ইকুয়েশনটার জন্য, ডিটি ওয়ান সেটা কি হয়, সেটা হবে ভি অ্যাট সেম টি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এইবার তার মানে টি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো যখন হবে তখন আমাদের ডিরাক ডেল্টা ফাংশন এইটা কিন্তু ওয়ান হয়ে গেল, মানে এই যে ওপর পার্টটা আমার মানে ইন্টিগ্রেশনটা ওয়ান হয়ে গেল, আর এইটারও আমার ইন্টিগ্রেশনটা হয়ে গেল জাস্ট ভি, ঠিক আছে। তাহলে অনেকটা সিম্পলিফাই হলো, ওয়ান বাই আর মাইনাস বি ডট আর বাই সি ইউএন ইজ ইকুয়াল টু জিরো। নিচেরটা আর আমি লিখছি, ঠিক আছে। এইটা আমরা পেলাম, টি ওয়ান কি ছিল, টি ড্যাশ মাইনাস টি বাই এই টি প্লাস আর বাই সি, ঠিক আছে। টি ওয়ান তো আমরা জিরো করেছি, জিরো, তাহলে টি ড্যাশ মাইনাস টি প্লাস আর বাই সি, তাহলে টি ড্যাশ টি মাইনাস আর বাই সি। টি ড্যাশটাকে কি বলেছিলাম, এটাই রিটার্ডেড টাইম, ঠিক আছে। এটাই হলো রিটার্ডেড টাইম। আমরা কিছুই করলাম না, জাস্ট টেকনিকটা দেখো, আমরা একটা টাইম যে ভেরি করছিল ওই টাইমটাকে অন্য একটা নতুন টাইম টি ওয়ান ধরে নিলাম, ঠিক আছে। এবার ওই টি ওয়ানটাকে আমরা জিরো করলাম, জিরো করে দিলাম, তাহলে সেখানে আমরা আমাদের রিটার্ডের টাইমটাই আবার কিন্তু ফিরে এলো। টি ড্যাশ ইকুয়াল টু ওই এইটা কিন্তু আমাদের ইন্ট্যাক্ট রয়েছে, আমরা প্রথমে যা ধরেছিলাম সেটা।
ব্যাস এবার রিটার্ডেড টাইমে টি ড্যাশ ওই একই বসিয়ে দাও, ওই একই ব্যাপার। টি1 ইজ ইকুয়াল টু 0 মানেই হচ্ছে রিটার্ডেড, এটা রিটার্ডেড স্কেলার পটেনশিয়াল, রিটার্ডেড ভেক্টর পটেনশিয়াল, ঠিক আছে? অনেক জায়গায় রিটার্ডেডও লেখে না, স্কোয়ার ব্র্যাকেট ইউজ করা মানেই রিটার্ডেড হয়ে গেল, ঠিক আছে? এবং এই জিনিসটাই হলো আমরা যে টপিকটা পড়ছি, লিনিয়ার উইচার পটেনশিয়াল, ঠিক আছে? এই জিনিসটাই আমাদের লিনিয়ার উইচার পটেনশিয়াল। এখানে পার্থক্যটা কি এলো? পার্থক্যটা এলো মুভিং চার্জের কারণে নিচে একটা আমার টার্ম, এই টার্মটা চলে, ঠিক আছে? এইটা ছিল তো, আর ছিল নিচে, ঠিক আছে? এখন আমার কিন্তু আর মাইনাস ইয়ে চলে এসেছে, এবং রো ফো সব আমার এগুলো তো কিউতে ঢুকে গেছে আলাদা করে, ঠিক আছে? নিচে আমার এই একটা পার্থক্য এসেছে, এইটাই হলো মুভিং চার্জের জন্য আমার পোটেনশিয়াল। আচ্ছা আচ্ছা, আমি চট করে ডিনারটা সেরে আসছি। আমি এখন কটা বাজে? 8:35, মোটামুটি 50-55 নাগাদ আবার আমি জয়েন করতে বলছি, ঠিক আছে? ঠিক আছে দাদা। তো তুমি এগুলো দেখো যতটুকু পারো, নেক্সট টাইম এগুলো